আর এই দুই ডিমের ভিতরে আমার আত্মা ঢুকে যাবে, আমি তখন হব বহুরূপী। বলেন নি পাইজে খেলাম। আর একটা সপ্তাহ কি ওই যে শুনছি ওই গ্রামে একটা সেরা আছে দিহান, ওই দিহানে বলে ডিম পারে। আমি শেষ ডিম আর শেষ নাকি গিয়ে নিয়ে শেষ না। হ্যাঁ আমার এই ডিমে নিয়ে এইতো আমার সাধন সফল হইতে যাইতাছে। আর একটা সপ্তাহ লাগবো, আর এক সপ্তাহের ভিতরে আমি বহু রূপ ধারণ করতে পারবো। আর এই দুই ডিমের ভিতরে আমার আত্মা ঢুকে যাবে, আমি তখন হব বহুরূপী, বহুরূপ ধারণ করতে পারবো। আর এটার ভিতরে হইল আমার আত্মা, এইটার ভিতরে যদি আত্মাটা সাধন করে ঢুকাইতে পারি তাহলে আমারে কেউ মারতে পারবো না, কেউ আমার ধ্বংস করতে পারবো না। আর এক সপ্তাহ, আর একটা সপ্তাহ আমার সাধন করা লাগবো, এক সপ্তাহ পরে আমি চির অমর হয়ে যাবো। ডিম নিয়ে পলাম, পলে নিয়ে পাইজা খেলাম। আর একটা সপ্তাহ আমার ডিম দিয়ে যা। আমার ডিম, তুই আমার ডিম নিয়ে যাইতে চল। আজকে তোরে আমি অভিশাপ দিলাম, তুই সারা জীবন ডিম পারবি। সাধুকে তোর বদদুয়া দিছে ডিম পাড়ার দুয়া। আরে বাবা তুই তো বুকা কে, এটা তো বদদুয়া না ভালো দুয়া। জানোস তুই ডিম পারলে আমরা তাড়াতাড়ি বড় হয়ে যাবো, ওই ডিম দিয়ে একটা বড় দোকান দিমু, ডিম বেচমু। বড় লোক হবে লাগে, মানুষ কত কষ্টই করে, তুই ডিম পারা পারবি না? আর ডিম পার বাবা আমি দেখি। মা আমি এত কিছু জানি না মা, আমি ডিম পারব না। শুনো
আমারে আমারে তুমি বাঁচাও, আমার ডাক্তার কাছে নিয়ে যাও, আমি বইলে ডিম পারি, আর দাঁড়ালে তো ডিম পারি না, খালি পেট ব্যথা করে। আমি কইতে যেন কষ্ট হয়েছে, তুমি ডিম পালাবা, আমি আসলে থাকবো না।
আমরা এক কাজ করি, ওই দিহানের খুঁজা বাইর করে এক জায়গায় বাইন্ধা রাখবো, সারাদিন হইলেই ডিম পারবো। আমি তো অভিশাপ দিচ্ছি, এখন অভিশাপ আমি ছাড়াই নিলাম, যা না আমার নেই, আমি আর ডিম পারব না, হে বললে বললে, হে বললে বললে।